কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। ত মোর আপন যেতে বি এটি মা বাপা মানে অছন্তি বা সান বড় কিয়ে সব অছন্তি, সমস্তঙ্কু আপনাদের পাদ পদ্মরে মোর এইয়া অনুরোধ, এটা কেই মোর আদেশ বলে ভাবিবেনি কি মু প্রবচন দৌছি বলে জমা ভাবিবেনি, মু আপনাদের অনুরোধ করুছি আপন নিজে আজি কার্তিক মাসের সংকল্প নিয়ন্তু, প্রতিজ্ঞা নিয়ন্তু, নিজে আপন সবুদিন গীতা পড়িবে এবং ভগবানকর নাম জপ করিবে এবং আপনক পরিবারে যিয়ে বি অছন্তি চৈতন্য মহাপ্রভু জানিছন্তি তাঙ্কর শিষ্য মানুষ পঠাউলে কহিলে তুমি যাও সমস্ত ভিক্ষা মাগিব না কোণ আজ্ঞা ভিক্ষা মাগিব না আপন ভিক্ষা মাগিবে আজ্ঞা আমাকে ধান চাউল টঙ্কা পয়সা কিছু দরকার নাই আজ্ঞা কোণ দরকার না আপন থরে হরে কৃষ্ণ মহামন্ত্র কহন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিক আছে দিয়া তো আপন মানে টেকন্তু আপন হরে কৃষ্ণ মহামন্ত্র কহন্তু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মাত্র ভিক্ষা চাই চৈতন্য মহাপ্রভু কহিলে মোর ভিক্ষা দরকার এই গোটিয়ে মাত্র ভিক্ষা দরকার কোণ না আপন মানে যাহাকু যেউটি দেখিবে যারে দেখ তারে বলো কৃষ্ণ উপদেশ বুঝলে না নাই যাহাকু যেউটি দেখিবে হরে কৃষ্ণ আজ্ঞা থরে হরে কৃষ্ণ কুহন্তু দেখন্তু আপন পার্ক যাআন্তু স্কুল যাআন্তু বজার যাআন্তু আপন যদি এই অভ্যাস করাই দেবে জিভর যদি আপনকর স্বতঃস্ফূর্ত ভাবে যাহাকু দেখিকি হরে কৃষ্ণ নাম বাহারিব উল্টা সে লোকমানে যেতেবেলে আপনাকু দেখিবে তাঙ্কর মধ্যে আপন দেখু দেখ হরে কৃষ্ণ জয় জগন্নাথ সে মধ্যে আপনাকু এইভাবে কইবে বুঝলে না নাই আপন মানে সেইভাবে যেমিতি গোটে চোর গলা মানে লোক কহন্তি চোরটা যাউছি হ্যাঁ না নাই এ মদুয়াটা যাউছি তা আপন এভাবে নিজের পরিচয় সৃষ্টি করন্তু আপনার গাঁরে আপনার কলোনি আপনার পরিবার আপনার পরিবেশে আপনার দেখিলে লোক কহিবে হরে কৃষ্ণ যাউছি সে থট্টারে কহু মজারে কহু কিন্তু কহিব হরে কৃষ্ণ যাউছি মোর মনে আছে এটা মানে মু গর্বর সহিত কৌনি যেতবে নূয়া আমি চাকরি জয়েন করলু কত জনক মু মোর না বি কইলি মো না এয়া ডক্টর এয়া জিতেন্দ্র বলি কিন্তু সি যেতবে মনে কর পচারি এ হরে কৃষ্ণ স্যার অছেন না নাহি মতো ভারি যাও গর্ব লাগে যাও আটলিস্ট টিকিয়ে কোন গুরুদেবঙ্ক কৃপা আমার তো যোগ্যতা আদৌ নাই আমার কোন যোগ্যতা আছে ভগবানকর নাম নেওয়ার কিন্তু গুরুদেবঙ্কর অশেষ কৃপা যিয়ে আম ভি রাক্ষস তুল্য মানুষক অসুর তুল্য মানুষক আমি কোণ ভক্ত হওয়া পাই গোটে সুযোগ দিয়েছেন আমি তো হয়ে পারু না এটা আমার অযোগ্যতা কিন্তু আটলিস্ট আমি ভগবানকর নাম নৌছে চেষ্টা করুছে বলি গোটে লোকটে জানুছি না হরে কৃষ্ণ স্যার বহুত গর্ব লাগে কিন্তু আমি কোণ করিয়া পড়ি আহুরি বহুত ভাবে দেখুন ভগবান কেতে কৃপাময় কেতে দয়াময় নিজ জগৎ ছাড়িকি এটি আসন্তি ভক্ত মানুষ উদ্ধার করিয়া পাই আমি হনুমান নহলে নাই গুন্ডুচি মূষা ভলিয়া তো রাম সেতুরে টিকে টিকে আমি লাগি পারিবা আপন মানে চেষ্টা করন্তু আমি তো কই কই থকি গলু কিছু ভিডিও আমাকে পঠান্তু যাহাকু যেউটি দেখুছন্তি হরে কৃষ্ণ মহামন্ত্র করান্তু এ কাঁ ভা কেতজন লোক পঠেইলে সমুদ্রকু শঙ্খে ভলিয়া কোন অসুবিধা রয়েছে আপনার আমি জানিপারুনু কিন্তু যিয়ে প্রকৃতরে ভোকি ভোকিলা লোক বা লোভী লোক যিয়ে যেতে পয়সা দিয়ন্তু আজ্ঞা আউ টিকিয়ে হইতিলে ভল হইতা 500 কোণ দৌছন্তি আউ কোণ যুগ অছি 601 দেইথান্তে 1001 দেইথান্তে সিনা লোভী লোক কইব ভোকিলা লোক দিটা রসগোলা দেই সাইলেনি আজ্ঞা দিটা পেট পুরুনি আর তিনিটা দৌনাহান্তি তিনিটা দেলে আজ্ঞা বড়িয়া টেস্ট হয়েছে আউ গোটে দৌনাহান্তি ইয়ে হচ্ছে ভোকিলা লোক বা লোভী লোকর লক্ষণ কিন্তু আমার লক্ষণ কোণ আজ্ঞা কইতিলে হরে কৃষ্ণ মহামন্ত্র করিবা আজ্ঞা দিটা ভিডিও পঠাই দেইছি মু গোটে ভিডিও পঠাই দিলে আপনি দেখি নাহাঁন্তি কি হোয়াটসঅ্যাপ রে আর তাহলে কোণ ভোক কাই এটা হচ্ছে মুখ্য তেমন করে আপন কোণ করিয়া পড়িব ভোকিলা লোক ভলিয়া আপনার ভোক কেবে মেন্টিবনি ওড়িয়ার গোটে কথা হয়েছে না সুন্দর তৃপ্তির অবসাদ নাহি যেতে দেখুথিলে নুয়া দিশুথাই সেমিতি সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্রর অবসাদ নাই যেতে জপুথিলে কোণ তৃষা ন মেন্টই মানে নাই এই অবস্থা যেতবে আসিব তাহলে যাইকি আপনার লাগিব কিছু গোটে ভগবান সহ কনেক্ট কিছু হল নহেলে জপমালা হরে কৃষ্ণ কাই কেতে আউ অছি দেখিয়া ও আউ অল্প অছি সরুনি কাইকি আজি বেলেবেলে সেই আমি মনে আসিব তো আমুকু কোন করিয়া পড়িব আমুকু চেষ্টা করিয়া পড়িব এটা দেখুন এটা সত কথা মন আমার এমিতি আমি এতে বড় ভক্ত হয়ে যাইনি যে আমি যা চাইবা মন আমার চাকর ভাগ করব না মন আমি কোণ করিব গুগুলি বল পকাইব
ଆମ ବୋଲ୍ଡ ବି ଆମକୁ ହେଇଯିବ ବେଳେ ବେଳେ, କିନ୍ତୁ ବୋଲ୍ଡ ହେଲେ ବି ପୁଣି ଆଉ ଥରେ ବ୍ୟାଟ୍ ଧରିକି ଯାଇକି ଖେଳିବାକୁ ପଡିବ, ଆମକୁ ସଂଘର୍ଷ କରିବାକୁ ପଡିବ, କେବେ ହତୋତ୍ସାହିତ ହେବେନି, ବୁଝିଲେ। ତ ଏଇ କାର୍ତ୍ତିକ ମାସ ବହୁତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ମାସ, ତ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ ଆପଣମାନେ ଦୀପଦାନ କରନ୍ତୁ, ହରେ କୃଷ୍ଣ ମହାମନ୍ତ୍ର ଯାହାକୁ ଯୋଉଠି ଦେଖନ୍ତୁ ଆପଣ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ପ୍ରତିଦିନ 10 ଜଣଙ୍କୁ ହରେ କୃଷ୍ଣ ମହାମନ୍ତ୍ର କରେଇବେ, ତାଙ୍କ ଭାଗ୍ୟ ଖୋଲି ଦିଅନ୍ତୁ ଆଜ୍ଞା। ତାପରେ ଆପଣ ଦେଖିବେ ଆପଣଙ୍କୁ ଆଉ ନିଜର ଟାର୍ଗେଟ ଆଉ ରହିବନି, ନା ମୋତେ ଆଉ କିଛି ଟାର୍ଗେଟ, ଯାହାକୁ ଯୋଉଠି ଦେଖିବି ଭଗବାନ ନାମ କରେଇବି, ବୁଝିଲେ ନା ନାଇଁ। ତ ବର୍ତ୍ତମାନ ସମୟ ପାଖାପାଖି ହେଲାଣି, ଏ ଯୋଉ କାର୍ତ୍ତିକ ମାସ ଉପଲକ୍ଷେ ଗୋଟେ ବଢିଆ ସୁନ୍ଦର ଗୀତ ଅଛି ଆପଣମାନଙ୍କ ପାଖରେ, ଯାହା ପାଖରେ ବୈଷ୍ଣବ ସଦାଚାର ବହି ଅଛି କାଢ଼ନ୍ତୁ, କିମ୍ବା ଯଦି ବୈଷ୍ଣବ ସଦାଚାର ବହି ନାହିଁ ତାହେଲେ ଆମେ କ'ଣ କରିବୁ, ଆପଣଙ୍କୁ ସ୍କ୍ରିନ୍ ସେୟାର ମାଧ୍ୟମରେ ଆମେ ଗୋଟେ ଗୀତଟେ ଆମେ ଆପଣଙ୍କୁ ଦେଖେଇବୁ, ଫଳରେ ଆପଣ କ'ଣ କରିବେ ସେଇ ଯୋଉ ଗୀତକୁ ଆମ ସହିତ ରୁମ୍ରେ ଥାଇକି ଘରେ ଥାଇକି ମ୍ୟୁଟ ମାନେ ଅନମ୍ୟୁଟ କେହି କରିବେନି, ଆପଣମାନେ ଏଇ ଭଜନଟି ଗାଇବେ, ତାପରେ ଗୋଟେ ଅଧେ ଛୋଟ ଆନାଉନ୍ସମେଣ୍ଟ ହବ ଆଉ 10 ମିନିଟର ଘଟଣା, ଆପଣ ଦୟାକରି ଆଉ 10 ମିନିଟ କ୍ଲାସରେ ଯୋଡ଼ି ହେଇକି ରହିବାକୁ ଅନୁରୋଧ। ଇଏ ହଉଛି ଦାମୋଦର ଅଷ୍ଟକମ୍, ଏଇ ଗୀତଟା ଆମେ ଗାଇବୁ, ଆଉ ଆପଣ କ'ଣ କରିବେ ଏଇ ଗୀତର ମଧ୍ୟ ଆପଣ ଘରେ ଥାଇକି ଆପଣ ଚେଷ୍ଟା କରିବେ ଏଇ ଗୀତକୁ ଆପଣ କ'ଣ କରିବେ ଗାଇବା ପାଇଁ, ବୁଝିଲେ। ମୋ କଥା ଆପଣଙ୍କୁ ଶୁଭାଯାଉଛି ସମସ୍ତଙ୍କୁ? ଶୁଭୁଛି ଆଜ୍ଞା ଶୁଭୁଛି। ପ୍ରଭୁ। ଓକେ, ତ ଆପଣମାନେ ଯଦି ବୈଷ୍ଣବ ସଦାଚାର ଅଛି ଆପଣ କାଢି ପାରିବେ, କିମ୍ବା ମୋର ସ୍କ୍ରିନରେ ଯୋଉ ଜିନିଷଟା ଅଛି ଆପଣ ଦେଖାଯାଉଛି ନମାମି ସ୍ୱରମ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ରୂପମ ବୋଲି, ଅରବିନ୍ଦାକ୍ଷ ପ୍ରଭୁ ଦେଖାଯାଉଛି ଦେଖାଯାଉଛି ସ୍କ୍ରିନରେ, ଦେଖାଯାଉନି କିଛି? ନମାମି ସ୍ୱରମ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ରୂପ କାହାକୁ ଦେଖାଯାଉଛି ଏଇ ଗୀତଟା ମୋର ଯୋଉ ଅଛି ସ୍କ୍ରିନରେ ଦେଖାଯାଉଛି କାହାକୁ, ମୁଁ ଯୋଉ ସ୍କ୍ରିନ ସେୟାର କରିଛି? ଦେଖାଯାଉଛି ପ୍ରଭୁ, ଦେଖାଯାଉଛି ହଁ ଦେଖାଯାଉଛି। ଦେଖାଯାଉଛି ଅରବିନ୍ଦ ପ୍ରଭୁ, କେମିତି ଦେଖନ୍ତୁ, ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଟିକେ ଆଡେଇ ଦିଅନ୍ତୁ ମୋବାଇଲରେ, ଟିକେ ଡାହାଣକୁ ଯାଆନ୍ତୁ, ସ୍କ୍ରୋଲ କରନ୍ତୁ, ଦେଖାଯିବ। ଓକେ ଦେଖାଯାଉଛି ତାହେଲେ, କ୍ଲିଅର ଦେଖାଯାଉଛି ପ୍ରଭୁ, କ୍ଲିଅର ଦେଖାଯାଉଛି। ଦେଖାଯାଉଛି, ଏବେ କହୁଥିଲେ ଦେଖାଯାଉନି, ହଇରାଣ କରୁଛନ୍ତି ଆମକୁ ନାଇଁ। ଦେଖାଯାଉଛି କହିଲି ହଉ ଠିକ୍ ଅଛି, ଓକେ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଆଜ୍ଞା। ଗୀତକୁ ଗାଇବା ପାଇଁ, ଆପଣ ଆପଣ ମୁଁ ଥରେ ଗାଇବି, ଆପଣ ଯେତେବେଳେ ସବୁ ଅନମ୍ୟୁଟ କରିଦିଅନ୍ତୁ, ଅନମ୍ୟୁଟ କରନ୍ତୁ, କେହି ମାନେ ମ୍ୟୁଟ କରନ୍ତୁ ସବୁ। ହଁ ଓକେ, ମୁଁ ଥରେ ଗାଇବି, ଦ୍ୱିତୀୟ ଥରଟା ଆପଣ ଘରେ ରହିକି ଆପଣ ଗାଇବେ ହେଲା। କନକଲତା ମାତାଜୀ ମ୍ୟୁଟ କରିଦିଅନ୍ତୁ, ଆଉ କିଏ ସବୁ ରହିଲେ ମ୍ୟୁଟ କରିଦିଅନ୍ତୁ। ହଁ ନମାମି ସ୍ୱରମ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ରୂପମ ଲସତ୍ କୁଣ୍ଡଲମ୍ ଗୋକୁଲେ ବ୍ରଜମାନେ, ନମାମି ସ୍ୱରମ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ରୂପମ ଲସତ୍ କୁଣ୍ଡଲମ୍ ଗୋକୁଲେ ବ୍ରଜମାନେ, ଯଶୋଦା ଭିୟୋ ଲୋକଲାଭ ଧାବମାନ, ଯଶୋଦା ଭିୟୋ ଲୋକଲାଭ ଧାବମାନ, ପରାମୃଷ୍ଟ ମାତ୍ୟନ୍ ପରାମୃଷ୍ଟ ମାତ୍ୟନ୍ ଦ୍ୱିତୀୟଟାକୁ ଆପଣ ଚାଲନ୍ତୁ, ରୁଦନ୍ତ ମୁହୁ ନେତ୍ର ଯୁଗ୍ମାମ୍ବୁଜ କରମ୍ଭୁଜ ଯୁଗ୍ମେଣ ସାତଙ୍କ ନେତ୍ରମ, ରୁଦନ୍ତ ମୁହୁ ନେତ୍ର ଯୁଗ୍ମାମ୍ବୁଜଂ କରମ୍ଭୁଜ ଯୁଗ୍ମେଣ ସାତଙ୍କ ନେତ୍ରମ, ମୁସ୍ତଚକମ୍ ପତ୍ରିରେ ଖାନ୍ତ କଣ୍ଠ, ମୁସ୍ତଚକମ୍ ପତ୍ରିରେ ଖାନ୍ତ କଣ୍ଠ, ଏତଦ୍ରୈବ ଦାମ ଦରମ ଭକ୍ତିବାଦ, ଏତଦ୍ରୈବ ଦାମ ଦର ଭକ୍ତିବାଦ, ନମାମି ସ୍ୱରମ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ରୂପମ ଲସତ୍ କୁଣ୍ଡଲମ୍ ଗୋକୁଲେ ବ୍ରଜମାନେ, ନମାମି ସ୍ୱରମ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ରୂପମ ଲସତ୍ କୁଣ୍ଡଲମ୍ ଗୋକୁଲେ ବ୍ରଜମାନେ, ଇତି ଦୃକ୍ଷ ଲୀଳାଭି
আনন্দ কুণ্ডে সঘোষণী মা জন্তং লীলাভে আনন্দ কুণ্ডে সঘোষণী মা জন্তং মাষ্টাপয়ং তদীয় সীতা জ্ঞেষু ভক্তির জেতাত্মম তদীয় সীতা জ্ঞেষু ভক্তির জেতাত্মম পুনঃ প্রেম সহস্রম শতাবৃত্তি বন্ধে পুনঃ প্রেম সহস্রম শতাবৃত্তি বন্ধে বরং দেব মোক্তং না মোক্ষং বধিং বা তৎসং অঙ্গেহম পরে সাধপি বরং দেব মোক্তং না মোক্ষং বধিং বা নতনু গুণেহম পরে সাধপি ইদং দেব পূর্ণাত গোপাল বাণম ইদং দেব পূর্ণাত গোপাল বাণম তদমে মনস্তবি রসম তদমে মনস্তবি রসম নমামি সরাম সচিদানন্দ রূপম লসতম ফলম গোকুলে নমামি সরাম সচিদানন্দ রূপম লসৎকুন্দলম ইদন্তে মুখাম্বুজ মাতৃক্ত নীলে ঘৃতং কুন্তলে স্নিগ্ধ রক্তৈস্ত গোপ্যা ইদন্তে মুখাম্বুজ অব্যক্ত নীলে ঘৃতং কুন্তলে স্নিগ্ধ রক্তৈস্ত গোপ্যা মুসুমিতাং বিম্ব রক্তাধারং মে মুসুমিতাং বিম্ব রক্তাধারং মে মনুষ্য বিরাস্তম মর লক্ষ্য লাভ মনুষ্য বিরাস্তম মর লক্ষ্য লাভ মনুষ্য বিরাস্তম মর লক্ষ্য লাভ নম দেব দামোদর অনন্ত বিষ্ণু রসিদ প্রভু দুঃখ জল ভীম নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জলভীম রূপাদৃষ্টি বৃষ্টাতি দীনং বতানু রূপাদৃষ্টি বৃষ্টাতি দীনং বতানু গ্রহণে তমাবজ্ঞ মেধ্যক্ষি দুষ্ট গ্রহণে তমাবজ্ঞ মেধ্যক্ষি দুষ্ট নমামি শরণং সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলং গো তথা প্রেম ভক্তি কামে প্রয়াস তথা প্রেম ভক্তি কামে প্রয়াস নমুক্ত গ্রহ মেসে দাম করে নমুক্ত গ্রহ মেসে দাম করে নমুক্ত গ্রহ মেসে দাম করে নমস্তে সুদাম নে সুরদীপ্তি ধাম নে তদীয়রায়ত বিশ্বস্ত ধাম নমস্তে সুধাম সুরদীপ্তি রাম তদীয়রায়ত বিশ্বস্ত ধাম নমরাধিকায় তদীয় প্রিয়ায় নমরাধিকায় তদীয় প্রিয়ায় নমরাধিকায় তদীয় প্রিয়ায় নমরাধিকায় তদীয় প্রিয়ায় নমো নন্ত লীলায় দেবায় নমো নন্ত লীলায় দেবায় নমো নন্ত লীলায় দেবায় নম সরাম সচিদানন্দ রূপ লসৎকুণ্ডল গো রজমা নম সরাম সচিদানন্দ রূপ লসৎকুণ্ডল গো
রাধা দামোদর জয় রাধা দামোদর রাধা দামোদর রাম জয় রাধা দামোদর রাধা দামোদর শ্রী দামোদর কি জয় শ্রী রাধা দামোদর ভগবান কি জয় শ্রী যশোদা দামোদর ভগবান কি জয় মহারাজ কি জয় সমস্ত উপস্থিত ভক্ত বৃন্দ কি জয় হরে কৃষ্ণ। সমস্তঙ্কু অনুরোধ, এই যে গীত আমি গাইলে, এই গীত আমার বৈষ্ণব সদাচার বলে এক বই অছি, আপনার দেখা যাউনি বোধে, এই যে আপনার দেখিপারে বৈষ্ণব সদাচারে বহির না, আপন মানে যদি এই বই কু চাইবে আপন মানে নেই পারিবে, আপনার দেখাই দৌছি গোটা সেকেন্ড, বহির ফটো চিত্র বি আপনাকে মু দেখাই দেউছি। এই দেখুন বৈষ্ণব সদাচার লেখা হয়েছে, এটি লেখা হয়েছে বৈষ্ণব সদাচার ও গীতিগুচ্ছ। দেখুন এই বইটা আপন মানে যদি চাইবে আমি অনলাইনে মধ্যে আপনাকে, অনলাইনে তো নুয়ে, এই যে স্পিড পোস্ট মাধ্যমে আমি আপনাকে পঠাই দেবু যদি আপন মানে চাইবে, বুঝলে তো। কিছু যেমন যুদ্ধক্ষেত্র কু যাওয়া হলে আপনার পাখে কিছু অস্ত্র রহিয়া দরকার, গাড়ি চলাইলে লাইসেন্স যেমন রহিয়া দরকার, তো আপনার বৈষ্ণব হওয়া হলে গীতা ভাগবত ঘরে রহিয়া দরকার, আউ এই বৈষ্ণব সদাচার ইত্যাদি পুস্তক রহিয়া দরকার। আমি তো মাত্র ঘন্টাটে আপনার ক্লাস অনুরোধ করছু বা দেড় ঘন্টা অনুরোধ করছু, বাকি যে 20 ঘন্টা আপনার ঘরে রোচান্তি তাকে মধ্যে আপনার চেষ্টা করুন ঘরে রহিলা বেলে আপনার মানে পড়বে যেমন, বুঝলে না, তাহলে যাই আপনার নিত্য সততা যুক্ত ইয়া হয়ে পারিব। তো আপনার মু কিছু চাইবি যদি আপনার কিছু প্রশ্ন থাকে আপন মানে অনমিউট করিবে, গোটে দুইটা বা তিনটা প্রশ্ন আমি নেই পারিবা। সকালে তো প্রভু আমার নিহাতি কইছন্তি আমার কার্তিক মহিমার মাহাত্ম্য, মু আপনাকে গীতটা গাইকি শিখাই দেলি, তো আপন এই গীতকে আপন গাইবে সকালে আর সন্ধ্যাবেলে। মোর ব্যাকগ্রাউন্ডে যে ফটো থিলে যশোদা ও দামোদর, আপনার সেই ফটো গোটে মধ্যে চেষ্টা করন্তু ঘরে রাখিয়া পাই, আজিঠু কার্তিক মাস আরম্ভ হয়ে যাইছি, দীপ দান করিবে এই গীতটিকে গাইবে। যদি নূয়া লোক কেউ মানে অছন্তি, মু চ্যাট বক্সরে মোর নম্বর মধ্যে আপনাকে পুনর্বার শেয়ার করে দেউছি, নূয়া লোক যে মানে অছন্তি মো নম্বর আপনার নোট করে দিন, 8093681781, 8093681781, এইটা হচ্ছে মোর নম্বর, চ্যাট বক্সরে মু দেই দেইছি। যদি আপনার চাহুচন্তি কেমিতি দীপদান ঘরে করিবে বা কেমিতি গীত কোউঠু গাইবে, তথাপি যদি আপনার জানি পারলে নাই নম্বরটি রাখিথান্তু, ফলে কল করে পারিবে আমি আপনাকে সাহায্য করিবু, কিংবা যে মানে আপনার মানে পাখের রয়েছে কটক ভুবনেশ্বর আপনার অনুরোধ আপন আসন্তু এই কার্তিক মাসের সাধু সঙ্গ করন্তু, বুঝলে না, তো সাধু সঙ্গ কলে আপনার বহুত কৃপা আশীর্বাদ প্রাপ্ত হবে। ঠিক আছে, মু চাইবি কার কিছু যদি প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন আপনার মানে পচারিবে যদি, তাহলে কিছু প্রশ্ন আমি নবা, কার কিছু প্রশ্ন আছে যদি পচারি পারিবে। অচি কার কিছু প্রশ্ন কি? যা হোক বহুত বঢ়িয়া, কিছু আপনার প্রশ্ন পচারিকি আমাকে হইরাণ করুনাহান্তি, সমস্তে প্রশ্ন পচারলে ডর লাগে না শিক্ষককু, যা হোক আপন মানে প্রশ্ন পচারনাহান্তি বহুত বঢ়িয়া, আপন মানে এইভাবে কিছু কেবে প্রশ্ন পচারিবেনি, ঠিক আছে। যদি প্রশ্ন ন পচারিবে মোর কিছু ছোট ছোট আনাউন্সমেন্ট অছি, আউ 2 মিনিট মাত্র আপনাকে লাগিব, মু আপনাকে গোটে দুইটা খালি আনাউন্সমেন্ট বিষয়ে আপনাকে কহিদেবি, তারপরে আমি কোন করিবা এইটি কথাকে আমি বিরাম দবা, তারপরে যিবা। জয় জগন্নাথ, মানে দেখি পারছন্তি না দেখি পারুনাহান্তি এবে? না প্রভু আসুন, আউ থেকে কোন 809366 681781, হরে কৃষ্ণ প্রভু, 809366 প্রভু, আর তারপরে চ্যাট বক্স খোলন তো দেখা যাবে, সেইটি চ্যাট বক্স রে লেখা আছে, এই যে মু যে চ্যাট ফটোটা বক্স শেয়ার প্রভু করছি দেখা হচ্ছে কি? আসুন প্রভু, ও ঠিক আছে, মু না পছে প্রভু আসুন কিছু, মু আপনাকে কল করে দেবি, কিছু অসুবিধা নাই।
ଆପଣଙ୍କୁ ମୁଁ ଯୋଉ ଫଟୋଟା ସେୟାର କରିଛି ଦେଖାଯାଉଛି କି? ଅରବିନ୍ଦା କି ପ୍ରଭୁ ଦେଖାଯାଉଛି? ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ହଁ, ପ୍ରଭୁ ଦେଖାଗଲା, ଏବେ ଗିରି ଦେଖାଗଲା। ଗୋବର୍ଦ୍ଧନ ପୂଜା ଲେଖା ହେଇଛି, ଦେଖନ୍ତୁ ଗିରି ଗୋବର୍ଦ୍ଧନ ପୂଜା ତ ଲେଖା ହେଇଛି ଭକ୍ତିବେଦାନ୍ତ ଆଜ୍ଞା ଆଶ୍ରମ ତରଫରୁ ପବିତ୍ର କାର୍ତ୍ତିକ ମାସର 14 ତାରିଖରେ ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ, ମଙ୍ଗଳବାର ଦିନ ଗିରି ଗୋବର୍ଦ୍ଧନ ପୂଜା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ସପରିବାର ନିମନ୍ତ୍ରଣ କରାଯାଉଛି। ଗିରି ଗୋବର୍ଦ୍ଧନ ମହାରାଜ କି ଜୟ, ବୁଝିଲେ ନା ନାଇଁ? ତ ଏଇଟା ଗୋଟିଏ ମାତ୍ର ପୂଜା ଯୋଉଥିରେ ଆପଣମାନେ ଘରେ ଯଦି ଯାହା ବି କିଛି ଦ୍ରବ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିବେ, ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଗୋଟେ ପାହାଡର କରାହେଇଛି, ଗୋଟେ ଡାହାଣ ପଟେ ଦେଖନ୍ତୁ ଗୋବର୍ଦ୍ଧନ ଭଳିଆ ଗୋଟେ ପାହାଡ କରାହେଇଛି, ସେଟା ଅର୍ଣ୍ଣରେ ତିଆରି କରାହୁଏ, ସେଇଥିପାଇଁ ତାକୁ କୁହାଯାଏ ଅର୍ଣ୍ଣକୁଟ। ତ ଏଇଠି ଦେଖିବେ ଫଟୋର ବାମ ପଟେ ଗୋବର୍ଦ୍ଧନ ମହାରାଜ ଅଛନ୍ତି, ଅର୍ଣ୍ଣକୁଟ। ବହୁତ ସୁନ୍ଦର ଏଇ ଫେଷ୍ଟିଭାଲ ହବ, ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ, ଆପଣମାନେ କେହି ଯିଏ ମାନଙ୍କର ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଚାକିରି କରିଛନ୍ତି ବା କିଏ କୋଉ ଚାକିରି ବାକିରି କରିଛନ୍ତି, ଛୁଟି ଏବେଠୁ ଆପ୍ଲାଏ କରିଦିଅନ୍ତୁ, ଯେମିତି ଆସିବେ। ଆମେ ବହୁତ ବଡ ଆୟୋଜନ ଏଠି ଗୋଟେ କରିବୁ, 1000 ଲୋକ ଆସିବେ, ଭଗବାନଙ୍କର କଥା କୀର୍ତ୍ତନ ହବ, ସମସ୍ତେ ପ୍ରସାଦ ସେବନ କରିବେ, ବୁଝିଲେ? କାରଣ ଉତ୍ସାହ ଏଇ ଉତ୍ସବରୁ ହିଁ ମିଳେ, ଯଦି ଏଇ ଉତ୍ସବରେ ଆମେ ନିଜେ ଯୋଗଦାନ ନ କରିବା ତାହେଲେ ଉତ୍ସବ ଆଦୌ ମିଳିବ ନାହିଁ। ତ ଇଏ ଥିଲା ଆପଣଙ୍କର ଗିରି ଗୋବର୍ଦ୍ଧନ ପୂଜା, ଏଇଟା ଯୋଉଟାକି ନିକଟ ଭବିଷ୍ୟତରେ ଆସିବ। ତାପରେ ଆମେ ଯାଉଛୁ ବୃନ୍ଦାବନ କାର୍ତ୍ତିକ ମାସରେ ଯୋଉ ଜାଗାରେ ସ୍ୱୟଂ ଭଗବାନ ଲୀଳା କରିଥିଲେ, ବୃନ୍ଦାବନ ଯୋଉଟା କି ମଥୁର ବୃନ୍ଦାବନ ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛେ, ସେଇ ବୃନ୍ଦାବନକୁ ଆମେ ଯାଉଛୁ ଭକ୍ତିବେଦାନ୍ତ ଆଶ୍ରମ ତରଫରୁ। ପାଖାପାଖି 50ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଭକ୍ତ ଏଇ ମଥୁରା ବୃନ୍ଦାବନ ଯାତ୍ରା ଯୋଉଟା କି 16 ତାରିଖରୁ ହଉଛି। ତ ଆଉ ମାତ୍ର ଅଳ୍ପ କିଛି 4-5ଟା ଟିକେଟ ଅଛି, ମୋର କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ କହିଦଉଛି, ଯଦି କାହାର ଯିବାର ଇଚ୍ଛା ଥାଏ ତ ମୋତେ କାଲି ସୁଦ୍ଧା ଆପଣମାନେ ଜଣେଇବେ, ଫଳରେ ଆମେ ସେମାନଙ୍କର ନାମ ପଞ୍ଜୀକରଣ କରିବୁ। ଯଦି କେଉଁମାନେ ଚାହୁଁଛନ୍ତି ବୃନ୍ଦାବନ ଯିବା ପାଇଁ କାର୍ତ୍ତିକ ମାସରେ, ଆଉ ଆମ ପାଖରେ 4-5ଟା ଟିକେଟ ଅଛି, ତ ଆପଣମାନେ ଯାଇପାରିବେ, ଯୋଉଟା କି କାର୍ତ୍ତିକ ମାସର 16 ତାରିଖରୁ 23 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ହବ। ଏଇ ପବିତ୍ର କାର୍ତ୍ତିକ ମାସରେ ବୃନ୍ଦାବନ ଗଲେ ଆପଣ ଦେଖିବେ କେତେ ସୁନ୍ଦର ଲୋକମାନେ ବୃନ୍ଦାବନ ପରିକ୍ରମା କରୁଥିବେ, ଗୋବର୍ଦ୍ଧନ ପରିକ୍ରମା କରୁଥିବେ, ଆପଣମାନେ ଦେଖିବେ। ଆଉ ଗୋଟେ ଛୋଟ ଆନାଉନ୍ସମେଣ୍ଟ, ଏଇଟା ଲାଷ୍ଟ ଆନାଉନ୍ସମେଣ୍ଟ, କାର୍ତ୍ତିକ ପୂର୍ଣ୍ଣିମା ସରିବ, ଆମର ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପରିକ୍ରମା ହୁଏ। ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଏ ଯୋଉ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ଅଛନ୍ତି ଯୋଉ ଶଙ୍ଖ କ୍ଷେତ୍ରରେ, ଏ ଶଙ୍ଖ କ୍ଷେତ୍ର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଯୋଉ 22 କିଲୋମିଟର ତାର ଯୋଉ ପରିଧି ଅଛି, ଆମର କୋଉଠୁ ସ୍ୱର୍ଗଦ୍ୱାର ବେଳାଭୂମିରୁ ଲୋକନାଥ 18 ନଳା 3 ମୁହାଣୀ ଏଇ ଭଳିଆ ହେଇକି ଟୋଟାଲ 22 କିଲୋମିଟର ଅଛି। ଏଇ 22 କିଲୋମିଟର ଜଣେ ଯଦି ପାଦରେ ଚାଲି ଚାଲି ପରିକ୍ରମା କରିବ ତାହେଲେ କଣ ହବ, ସେ ଆଉ ଜନ୍ମ ମୃତ୍ୟୁ ଚକ୍ରରେ ପଡିବ ନାହିଁ ବୋଲି କୁହାଯାଇଛି। ତ ଇଏ କେତେବେଳେ ହବ, ଆମର ଡିସେମ୍ବର ମାସରେ ହବ, ନଭେମ୍ବର 29, 30, ଡିସେମ୍ବର 1 ଆଉ ଡିସେମ୍ବର 2। ତ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ କହିଦଉଛି, ଏଇସବୁ ଫଟୋ ମଧ୍ୟ ଆମେ ଆପଣଙ୍କୁ ଗ୍ରୁପରେ ପଠେଇଛୁ, ପୁନର୍ବାର ଆମେ ଆପଣଙ୍କୁ ଆଉ ଥରେ ସୂଚିତ କରେଇବୁ, ଆପଣମାନେ ଦେଖିଦିଅନ୍ତୁ। 29 ତାରିଖରେ ପୁରୀକୁ ଆପଣମାନେ ଆସିବେ, ସମୁଦ୍ର ଯୋଉ ମହୋଦଧି ଆମର ଅଛନ୍ତି ତାଙ୍କର ଆରତୀ ହବ, 30 ତାରିଖରେ ପତିତପାବନଙ୍କର ଦର୍ଶନ କରିବେ, ବେଢା ପରିକ୍ରମା ହବ, ନରେନ୍ଦ୍ର ସରୋବର ବିଭିନ୍ନ ଏଇଭଳି ସବୁ ଜାଗା ଆମେ ପରିକ୍ରମା କରିବା, ସେସବୁ ଲୀଳା ଆମେ ଶ୍ରବଣ କରିବା। ତାପରେ 1 ଡିସେମ୍ବର ତୋଟା ଗୋପୀନାଥ, ଗମ୍ଭୀରା, ଶ୍ୱେତଗଙ୍ଗା, ସିଦ୍ଧବକୁଳ ଏସବୁ ଜାଗା ଆମେ ପରିକ୍ରମା କରିବା। ଆଉ 2 ତାରିଖ ଦିନଟା କଣ ଅଛି, ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପରିକ୍ରମା ଆପଣମାନେ କରିବେ। ଯାହାର ରେଜିଷ୍ଟ୍ରେସନ ଆରମ୍ଭ ହେଇଗଲାଣି, ଆମ ପାଖରେ ଅଲରେଡି କିଛି ଲୋକ ତାଙ୍କର 50% ଦେଇ ଆମର ରେଜିଷ୍ଟ୍ରେସନ କରିସାରିଲେଣି, ଲାଷ୍ଟ ଡେଟ 20 ରଖା ହେଇଥିଲା, ତ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ମଧ୍ୟ ଲାଗୁଛି ବୋଧେ ଖବର ପହଞ୍ଚିନି, ଆପଣ ତତ୍କ୍ଷଣାତ୍ ଆପଣମାନେ ଏଇ ସୁନ୍ଦର ସୁବିଧାର ଆପଣମାନେ ଫାଇଦା ଉଠାନ୍ତୁ। ମାତ୍ର 2000 ଟଙ୍କା ରଖା ହେଇଛି 4 ଦିନ ପାଇଁ, ପଇସା କେତେ କୁଆଡେ ଯାଉଛି ତାର ଠିକ ନାହିଁ, ଆପଣମାନେ ଯଥାଶୀଘ୍ର ଆପଣମାନେ କଣ କରନ୍ତୁ, ଯଥାଶୀଘ୍ର 50% ପଇସା ଦେଇ ନିଜର ନାମ ପଞ୍ଜୀକରଣ କରେଇ ଦିଅନ୍ତୁ, ବୁଝିଲେ ନା ନାହିଁ? ତ 3ଟା ଉତ୍ସବ ଅଛି, ଗୋଟେ ତ ବୃନ୍ଦାବନ ଯୋଉଟା କି ଏତେ ଶୀଘ୍ର ଯଦି ଆପଣ ସେତେବେଳଠୁ ଜାଣିଥିବେ ହେଇଥିବ, ଯଦି ହେଇଥିବ ଏତେ ଶୀଘ୍ର ଆପଣ ମାନେ ମାଇଣ୍ଡ ମେକଅପ୍ କରିପାରିବେ ନ କରିବେ ଆମେ ଜାଣିନୁ, କିନ୍ତୁ ବୃନ୍ଦାବନ ଯିବା ପାଇଁ ମାତ୍ର ଆଉ 4-5ଟା ଅଛି ଅଛି ଟିକେଟ ଅଛି। ତ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ, ଆପଣମାନେ ଯଥାଶୀଘ୍ର ନିଜର ମନସ୍ତାତ୍ତ୍ୱିକ ନିଜର ଆପଣ ଯାହାକୁ କହନ୍ତି ନିଜକୁ ଟିକେ ଏନର୍ଜେଟିକ କରାନ୍ତୁ, ନିଜକୁ ଟିକେ ମାନସିକ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କରାନ୍ତୁ, ଯେମିତି ଆମେ ସୁନ୍ଦର ଭାବରେ ଧୁମ୍ଧାମ୍ରେ ଆମେ କ'ଣ କରିପାରିବା, ଗିରି ଗୋବର୍ଦ୍ଧନ ପୂଜା ସୁନ୍ଦର ଭାବରେ କରିବା। 1000 ହଜାର ଲୋକ ଏଠିକି ଆସିବେ, ଆପଣମାନେ ସମସ୍ତଙ୍କର ସାହାଯ୍ୟ ଦରକାର,
ବୁଝିଲେ ନା ନାଇଁ, ଯେତେ ଯୁଆଡେ ଆପଣ ଯୋଉଠି ରହୁଛନ୍ତି, ଯେହେତୁ ଆମେ ଜନ୍ମାଷ୍ଟମୀଟିକୁ ଭଲ ଭାବରେ କରିପାରିଲେନି, ଭକ୍ତି ବେଦାନ୍ତ ଆଶ୍ରମରେ ବନ୍ୟା ପରିସ୍ଥିତି ଲାଗିକି ରହୁଛି, ଆମେ ସୁନ୍ଦର ଭାବରେ ଏଇ ପ୍ରୋଗ୍ରାମଟାକୁ କରିବୁ। ଆପଣମାନଙ୍କର ସାହାଯ୍ୟ ଦରକାର, ତିନିଟା ସାହାଯ୍ୟ, ତନ ମନ ଧନ। ବୁଝିଲେ ନା ନାଇଁ, ନିଜର ଶରୀର ଦେବାକୁ ପଡିବ, ମନରେ ଭଗବାନଙ୍କର କଥା ପ୍ରଚାର କରିବାକୁ ପଡିବ, ଆଉ ନିଜେ କିଛି ପଇସା ସାହାଯ୍ୟ କରିବା ସହିତ, 1000 ଲୋକ ଖାଇବେ ତ ଆମେ ନିଜେ କିଛି ପଇସା ଦବା ସହିତ କିଛି ଆମେ ନିଜର ସାଙ୍ଗସାଥି ମାନଙ୍କଠୁ ଆମେ ଭଗବାନଙ୍କର ସେବା ପାଇଁ ଆମେ କିଛି ଅର୍ଥରାଶି ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ ଭିକ୍ଷା କରିପାରିବା। ଠିକ ଅଛି, ଏଇଠି ଆମେ କଥାକୁ ବିରାମ ଦବା। କିଛି ଆପଣଙ୍କର କିଛି କହିବାର ଅଛି କି ଏଇଭଳି ଆନାଉନ୍ସମେଣ୍ଟ ବିଷୟରେ, ପୁରୀ ପରିକ୍ରମା, ଗୋବର୍ଦ୍ଧନ ପୂଜା ବା ବୃନ୍ଦାବନ ବିଷୟରେ? ଠିକ ଅଛି, ଯଦି କଥା ମାଧ୍ୟମରେ ମୋର କୋଉଠି ଆପଣଙ୍କ ମନରେ ଆଘାତ ମୁଁ ଦେଇଥାଏ, ତାହେଲେ ମୋତେ ଆପଣଙ୍କ ବୈଷ୍ଣବ ଗୁଣରେ କ୍ଷମା କରିବେ। ଏଇଠି ଆମେ କ୍ଲାସକୁ ବିରାମ ଦବା। ବାଞ୍ଛା କଳ୍ପତରୁଭ୍ୟଶ୍ଚ କୃପା ସିନ୍ଧୁଭ୍ୟ ଏବ ଚ ପିଦାନଂ ପାବନେଭ୍ୟୋ ବୈଷ୍ଣବେଭ୍ୟୋ ନମୋ ନମଃ। ଅନନ୍ତ କୋଟି ବୈଷ୍ଣବ ଭକ୍ତ ବୃନ୍ଦ କି ଜୟ, ଶ୍ରୀମଦ୍ ଭଗବତ ଗୀତା କ୍ଲାସ କି ଜୟ, ସମସ୍ତ ଉପସ୍ଥିତ ଭକ୍ତ ବୃନ୍ଦ ମାତୃବୃନ୍ଦ କି ଜୟ, ନିତାଇ ଗୌର ପ୍ରେମାନନ୍ଦେ ହରି ହରି।